ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি পারমিতা। দেখো, বাটিতে মাছ ভাজা করে রাখা হয়েছে এবং এখানে আছে আগের দিনের বাসি ভাত, এখানে হচ্ছে আলু বেগুন দিয়ে সজনে ডাঁটার চচ্চড়ি আছে পোস্ত বাটা দিয়ে, আর এখানে আছে আলু পটলের গামাখা ঝোল, দেখতে পাচ্ছ, গরম মশলা ফোড়ন দিয়ে, গরম মশলা দিয়ে। এবং কড়াইতে বানানো হচ্ছে মুড়ি ঘণ্ট মাছের মাথা দিয়ে, চাল দিয়ে দেওয়া হলো, তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু হলুদ দিয়ে মুড়ি ঘণ্ট তৈরি হচ্ছে। আর একটু চাল দিয়ে দেওয়া হলো ধুয়ে, এখন ভালো করে নেড়ে ছেড়ে দেওয়া হচ্ছে। লঙ্কা দিবা না, কাঁচা লঙ্কা? ঠিকই তো, দেখো না মোবাইল নিয়ে দুঃখ। এখন দিয়ে দেওয়া হলো কুচনো পেঁয়াজ, আর একটু ভালো করে নেড়ে ছেড়ে দেওয়া হচ্ছে। চালগুলা খুব ভালো, কি সেন্ট! এখানে একটু জল দিয়ে দেওয়া হলো, আর ভালো করে আবার নেড়ে চেড়ে দেওয়া হচ্ছে। একটু বেশি চাল দিতে পারতাম, বেশি করে খাবো। ভালো করে কষিয়ে নিয়ে নেওয়া হচ্ছে। মাছের মাথাটাও ভেঙে দেওয়া হচ্ছে অল্প অল্প করে। একটু জল দিয়ে দেওয়া হলো চালটা সিদ্ধ হওয়ার জন্য। আলু দিছো? আলু আলুও দিয়ে দেওয়া হয়েছে ভাজা করে। এখন সব কিছু সিদ্ধ, চাল আর আলু সিদ্ধ হওয়ার জন্য একটু বেশি পরিমাণ জল দিতে হবে। মা জল দিল, একটু জল দিবে, একটু জল দিয়ে দেওয়া হলো। এখন দেখো বন্ধুরা, আস্তে আস্তে ফুটছে, তোমরা দেখতে থাকো। দেখো কালারটা কি সুন্দর এসেছে।
এখন এর মধ্যে কাঁচা লঙ্কা আর গরম মশলা অ্যাড করলেই হয়ে যাবে। তাহলে বন্ধুরা তোমরা পাশে থাকো এবং দেখতে থাকো মা কেমন করে মুড়ি ঘণ্ট তৈরি করে। দেখো ফুটছে আস্তে আস্তে ঝোলটা, তাহলে চালটা আর আলুটাও সিদ্ধ হয়ে যাবে। চালটার খুব সুন্দর সেন্ট, একদম নুনিয়া চাল। দেখো ঝোল ফুটছে টকবক টকবক করে, ঝোল ফুটছে, কালারটাও খুব সুন্দর এসছে। দেখো বন্ধুরা কাঁচা লঙ্কা দিয়ে দেওয়া হলো দুটো, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। দেখো ফুটছে আস্তে আস্তে। আর পাশে দেখো গামলার মধ্যে আলু বেগুন কেটে রাখা হয়েছে মাছের ঝোলের জন্য, আর এখানে চালটা আর আলুটা সেদ্ধ হচ্ছে মুড়ি ঘণ্টের। মাছের ঝোল আজকে বড় আলু দিয়ে করা হবে। টিফিন বাড়িটা ভালো না,
আমি একটু নেড়াচাড়া করে দিই। মুছে দিব, একটু চিনি দিয়ে দেওয়া হলো, গরম মশলা দাও, এখন দিয়ে দেওয়া হলো গরম মশলা। একটু ভালো করে নেড়ে চেড়ে দেওয়া হচ্ছে। সিদ্ধ হয়ে গেছে, খেতে খুব টেস্ট হয়েছে, একটু খেয়ে দেখলাম। ভালো করে নেড়ে ছেড়ে দিই, দেখো কি সুন্দর হয়েছে, চড়া চড়া দেখতেও খুব সুন্দর হয়েছে। তাহলে বন্ধুরা, তোমরা দেখলে কেমন করে তৈরি করা হলো মাছের মাথা দিয়ে মুড়ি ঘণ্ট। তাহলে বন্ধুরা, আজকের মতন এতখানি, আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো। ততক্ষণের মতো তোমরা ভালো থেকো এবং সুস্থ থেকো। টাটা।